আসসালামু আলাইকুম। আজকে আমি বার্টেক মেশিনের এই শেপটা সেট আপ করা দেখাবো। মানে এই শেপটা আমি খুলেছিলাম, আমার স্ক্রুটা সমস্যা, স্ক্রুটা রিপ্লেস করা লাগবে। স্ক্রুটা কোনোভাবেই খোলা যাচ্ছিল না, যার কারণে পুরো শেপটা খুলে আমি স্ক্রুটা খোলার চেষ্টা করতেছি। আমাদের অনেক সময় এই সমস্যাটা হয়, চার মিলে লিঙ্গিটা ডিস্টার্ব করে, যখন হচ্ছে স্ক্রুটা সমস্যা হয়ে যায় তখন আমরা ঝামেলায় পড়ে যাই, মেশিন অ্যাডজাস্টমেন্ট করা যায় না। তো আমি আমার এই টোটাল শেপটা খুলে স্ক্রুটা খোলার চেষ্টা করতেছি বাইশে বেঁধে এভাবে। তো আপনারা এটাকে হেস্কু ব্লেডটা কেটেও নিতে পারেন। তো আমি চেষ্টা করতেছি এভাবে যদি মুভ করে খোলা যায় সহজে, তাহলে খুলে যাবে এটা, মানে আমি কাটতে চাইতেছি না, বা আপনারা কেটেও নিতে পারেন। তো এটার হচ্ছে সিস্টেমটা, আপনারা এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে খুলবেন অথবা কেটে নেবেন খোলার সিস্টেমটা, আই জিজুয়েল আপনি যেভাবে খুশি। প্রথমে কথা হচ্ছে আমরা এটা খুলেছি স্ক্রুটা চেঞ্জ করার জন্য। আর এটা খোলার জন্য আমরা যে কাজগুলো করেছি তা হচ্ছে, এখানে একটা স্ক্রু আছে, এখানে দুইটা স্ক্রু আছে, মানে ছোটো এখানে দুইটা, হ্যাঁ এখানে ঘুরালে বুঝতে পারবেন, এখানে দুইটা আর ওখানে দুইটা, এই চারটা স্ক্রু যদি আপনি লুজ দেন তাহলে শেপটা খুলে যাবে। ওকে, তো এই এখানে দুইটা স্ক্রু আছে, এটা দিয়ে আমরা হচ্ছে শেপটা লাগাবো। আর শেপটা একবার ভিতরে ধাক্কা দিলে লেগে যাবে, বাট এটা খুব দেখানোর বিষয় না। আমি কাজগুলো দেখাচ্ছি কী কারণে খুললাম এবং কেন হচ্ছে এটাকে, কীভাবে এটাকে ইনস্টল করবো। শেপটা এভাবে ঢুকিয়ে দিলে এটা আবার মানে ই হয়ে যাবে, সেট আপ হয়ে যাবে। এবং হচ্ছে এখানে একটা মেজারমেন্ট আছে, আপনি কতটুকু বাইরে রাখবেন ভিতরে রাখবেন। এখানে যেই যখন আপনারা খুলবেন তখন দেখতে পাবেন যে পিনিয়াম থেকে কতটুকু শেপটা ভিতরে আপ ডাউন করছিল। বাট এই জিনিসটা দেখার পরে মানে কতটুকু লাগবে পিনিয়ামের একটা মাপ থাকবে, বা হচ্ছে আপনি যখন শেডেল ড্রাইভারটা লাগাবেন তখনও বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি শেডেল ড্রাইভারটা ইনস্টল করে, এখন হচ্ছে আমরা মেশিনটা টাইমিং করব। যেহেতু আমরা এটাকে খুলে এবং নতুন করে ইনস্টল করেছি, তো এটাকে আমাদের টাইমিং করতে হবে। টাইমিং করার জন্য আমরা শেডেল ড্রাইভারটা লাগিয়েছি। এখন আমি আরেকটা কাজ করব, উপরের পাতটাকেও খুলে নেব যাতে সহজে টাইমিং করতে পারি, আমিও দেখতে পারি, আপনাদেরকেও দেখাতে পারি টাইমিংটা কীভাবে সহজে করা যায়। তো পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আসলে আমরা আজকে মেশিনটা সুইং করাবো এবং স্ক্রুটা চেঞ্জ করার পরে এটার কোনো সমস্যা আছে কি না আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা কীভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয় আপনারা টোটাল বিষয়টাই জানতে পারবেন। তো এটার একটা নিডেল বার হাইট আছে, নিডেল বার হাইটটা আমি মিলিয়ে নেব। তো আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, নিডেল বার হাইটটা আমি যেভাবে মিলাই, এটা হচ্ছে শেডেলের থেকে একটা মাপ নিয়ে নিডেল বার হাইটটা মিলে, এটা আপনাদেরকে আমি আমার আরও কয়েকটা ভিডিওতে দেখেছি, শেডেলের লাস্ট মাথা অবধি থাকবে নিডেলের লাস্ট মাথা। হুম, এটা হচ্ছে একটা মানে জাস্ট মনে রাখার জন্য, আপনারা এইভাবে যদি শেডেলের লাস্ট মাথা পর্যন্ত যদি নিডেলের লাস্ট মাথা রাখেন তাহলে হচ্ছে এটা আপনার নিডেল বার হাইটটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো এইভাবেও রাখতে পারেন, অথবা আপনি নিডেল বারের হাইটটাকে আপনি মিলিমিটারের মাপেও রাখতে পারেন, তো সেটা আপনার ইচ্ছা। আমি এভাবেই সেট আপ করি, বা এভাবে সেট আপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, নিডেল এবং শেডেলের হাইট সেম রাখার চেষ্টা করি। তো ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু আমরা এটাকে নতুন করে অ্যাডজাস্টমেন্ট করবো, নিডেল বার হাইট আমাদেরকে অবশ্যই মিলিয়ে নিতে হবে। আমি উপরের এই সাপোর্টিং পাত্রটা খুলে নিচ্ছি যাতে আমরা টাইমিংটা করতে সুবিধা হয় বা সহজে টাইমিংটা করতে পারি। ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে এটাই যে আমরা এই শেপটা খোলার পরে যখন আমরা আবার এটাকে সেট আপ করবো তখন আমাদের টাইমিংটা তো অবশ্যই 100% থাকতে হবে, যেহেতু আমরা টোটাল শেপটাকে বের করে ফেলেছি। এটা শেপটারও একটা মেজারমেন্ট আছে এবং আমার শেডেল ড্রাইভারও একটা মেজারমেন্ট আছে। তো এই দুইটা মেজারমেন্ট যদি আমি সেম মতো না রাখতে পারি তাহলে কিন্তু আমার কাজটা ভালো হবে না, বা আমি লাইনে মেশিনটা দিলে বিপদে পড়ে যাব, মেশিনটা ভালো চলবে না। তো এখানে আমরা যে কাজগুলো বেশি ফলো করতে হবে তা হচ্ছে টাইমিংয়ের বিষয়টা। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি টাইমিংটা কীরকম রাখবেন। আমি নিডেল বার হাইট রাইটটা ঠিক রাখার পরে আমি হচ্ছে এখন শেডেল আর নিডেলের সাথে টাইমিংটা দেখাবো। তো শেডেল ড্রাইভারের সাথে যখন একটু হালকা টাচ খাবে, বাট বেশি যখন ধাক্কাবে তখন কিন্তু আপনার এটাকে শেডেল ড্রাইভারটাকে পিছনে দিয়ে দিতে হবে, এটাকে আপনাকে মনে রাখতে হবে। শেডেল ড্রাইভার বেশি পিছনে গেলে স্কিপ পড়বে, এটা একটা নিডেল গার্ডারের মতো কাজ করে শেডেল ড্রাইভারটা। হ্যাঁ, আমরা অন্যান্য মেশিনে নিডেল গার্ডারের যে সিস্টেমটা, শেডেল ড্রাইভারের ঠিক একই সিস্টেম, আপনারা শেডেল ড্রাইভারটা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেভাবে করতেছি হালকা এখানে গ্যাপ থাকবে এখন এবং প্রথম অবস্থায় টাচ খাবে, ঠিক আছে, এখানে টাচ খাবে হালকা, মানে টাচ খাবে বলতে কি জিরো অবস্থাতে থাকবে, এখানে হালকা গ্যাপ থাকবে। এই জিনিসটা আপনাদেরকে মিলাতে হবে, এটা একটা স্ট্যান্ডার্ড টাইমিং, এটা আমি সহজে দেখাচ্ছি বা সহজে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম মাথায় হালকা একটু টাচ খাবে,
যাতে হচ্ছে আমার গার্ডারের কাজটা করতে পারে, মোটা কাজ করার সময় যেন আমার নিডেলটা শেডেল থেকে বেশি ঝামেলায় না করে, বুঝছেন? মানে নিডেল গার্ডারের যে কাজটা, মোটা কাজ করলে নিডেলকে যেভাবে অ্যালাইনমেন্ট ঠিক রাখে, ঠিক এইটাও একইভাবে রাখবেন এবং এভাবে টাইমিং করে দেবেন। আমি আই পয়েন্ট থেকে একটু উপরে রেখেছি টাইমিংটা, শেডেলের টাইমিংটা আই পয়েন্ট থেকে হালকা উপরে রেখেছি। হ্যাঁ, তো আমি যেভাবে দেখাচ্ছি আপনার এভাবে টাইমিং করলে যে কোনো কাপড়ের জন্য ভালো চলবে। তো আমি এখানে একটা ডেনিমের ফেব্রিক করব, আপনারা ডেনিমের ফেব্রিকের জন্য এই মেজারমেন্টটা আমি সেট করতেছি। তো আমি আবারও আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন কীভাবে রাখছে। আমি রেখেছি আমি টাইমিংটা এই যে এরকম, নিডেলের আই পয়েন্ট থেকে একটু উপরে। তো এভাবে আপনারা এটা অ্যাডজাস্টমেন্ট করে এবং হচ্ছে এটাকে কম বেশি করে নেবেন যদি আমার লাগে। আমি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এটাকে, এবং এটাকে টাচ খাবে না। হ্যাঁ, এটা যেন নিডলের সাথে টাচ না খায় সেটাও আপনাকে খেয়াল করতে হবে, এবং শেডেলটা চেপে ধরে রাখতে হবে। যখন আপনার চাপটা লাগাবেন, শেডেলের কাভার যখন লাগাবেন, তখন কিন্তু শেডেলটা ভিতরে চলে যাবে। হ্যাঁ, তো এইভাবে চেপে ধরে আপনি অ্যাডজাস্ট করার যদি থাকে তাহলে আপনি আবার স্ক্রুটা লাগিয়ে দেবেন। আমরা এখানে একটা নতুন স্ক্রু লাগিয়েছিলাম, এটাকে আমি এখন ফিক্সড করে দিচ্ছি, টাইট করে দিচ্ছি, আমার টাইমিং ঠিক আছে। তো এই টাইমিংটা মানে ঠিক আছে, বাট এটা ঠিক রাখার পরের যে নেক্সট কাজগুলো সেগুলো আমরা করব। আপনারা টাইমিংটা দেখে রাখুন, আমি এখন এই যে এই পরিমাণে রাখছি। আপনি এটা দিয়ে হচ্ছে পাতলা কাজ করেন, মোটা কাজ করেন, যে কোনো কাজ করেন, স্ট্যান্ডার্ড টাইমিং এটা, এটা দিয়ে আপনি করতে পারবেন। বাট আপনার মেশিনে যদি কখনো সেলাই না ধরে, এই টাইমিংটা যদি আপনি ফলো করেন, হ্যাঁ, কোনো গ্যাপ রাখবেন না। আমি একটু টোটাল রেজ বডিটাকে সামনে আগাইয়ে দিচ্ছি যাতে এটাকে টাচ গ্যাপ না থাকে, নো টাচ নো গ্যাপ এরকম অবস্থাতে থাকবে। হ্যাঁ, নো টাচ নো গ্যাপ, একবারে জিরো পজিশনে থাকবে যাতে সহজে ও থ্রেডটাকে ক্যাচ করতে পারে শেডেলটা। এই সব কিছু ঠিক থাকলে আমরা টাইট দিয়ে দেবো। তো এখন হচ্ছে আমি বাকি কম্পোনেন্টসগুলো লাগাবো এটার। হ্যাঁ, শেডেল কাভারটা লাগিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কাভারটা লাগানোর পরে আমার টাইমিংটা এই সাপোর্টিং পাত্রিটা লাগিয়ে দেবো এখানে। এখন আমার মেশিনের টাইমিং ঠিক আছে, বাট আমি বাকি কি কম্পোনেন্টসগুলো যেই অবস্থাতে থাকবে সেই অবস্থাতে এটাকে সেট করে দেবো। এবং এটাকে দেখে নেবেন যে এটা অনেক সময় ধার হয়ে যায়, নিডেল ব্রোকেন হয়ে, মানে এটা ধার হয়ে গেলে কিন্তু আপনার মেশিনে সুতা কাটবে এবং টেনশন খারাপ হবে। এটা একটা মানে খুবই ক্রিটিক্যাল জিনিস, আমরা অনেক সময় এটাকে ফলো করি না। বাট এই জিনিসটারও কিন্তু একটা ভালো কাজ আছে, এটাও কিন্তু আমাদের ফিঙ্গারের কাজ করে, যেটা হচ্ছে সিঙ্গেল নিডেলের যেরকম ফিঙ্গার থাকে, এটা এরকম ফিঙ্গারের কাজ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার থ্রেডটাকে রিলিজ কতটুকু দিবে এটা আর মানে যখন ঘুরে আসবে থ্রেডটা তখন রিলিজের সিস্টেমটা ও তৈরি করে দেয়। তো এই পাতটা খুবই গুরুত্বপূর্ণ, এটার সেট আপটা থাকবে একবার সেন্টারে। হ্যাঁ, এটা একবার সেন্টারে রাখবেন, দুই পাশের যে মাঝখানে হোল আছে সেই হোলের সেন্টারে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। বাট এটাকে আমরা যদি সেন্টার অ্যাডজাস্টমেন্ট করে দিই তাহলে এটার সেট আপ ঠিক আছে। খুব সহজ একটা জিনিস, হালকা যদি কম বেশি করা লাগে, আমি যেভাবে অ্যালাইনমেন্ট করতেছি আপনারা দেখুন এভাবে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন, সেন্টার রাখবেন এবং গ্যাপ যেন থাকে চারোদিকে সমান যাতে আপনার নিডেল ব্রোকেন না হয়, এটা আপনাকে এনশিওর করতে হবে। আর স্ক্রু দুটো ভালো করে টাইট দিয়ে দিতে হবে, যেহেতু এটা ছোট স্ক্রু, অনেক সময় অনেক লুজ থাকার কারণে কিন্তু নিডেল ভেঙে যায়, এটা অনেক সময় ঝামেলা করে। তো আমি একটু ভালো করে এটাকে ফিক্স করে টাইট দিয়ে দিচ্ছি বড় স্ক্রুড্রাইভার দিয়ে, ব্যাস। তো এটা যদি সম্পূর্ণভাবে সেট আপ হয়ে যায় তারপরে আমরা হচ্ছে উপরের এটার নাইফের সেট আপটা লাগাবো। আমি মেশিনটার একদম সুইং করা অবধি আপনাদেরকে দেখাবো এটার কোনো সমস্যা আছে কি না। আমরা নাইফের কম্পোনেন্টসগুলো এখন একটু সেট করে নিচ্ছি এখানে। তো এরকম সমস্যায় পড়ে গেলে দেখুন আমার হচ্ছে এটা স্ক্রু খুলতো না, স্ক্রু না খোলার কারণে আমার মেশিনটার কত কিছু খোলা লাগতেছে এবং কত দিকে অ্যালাইনমেন্টগুলো ঠিক করা লাগতেছে। এটা লাগানো খুবই সহজ, আমার চ্যানেলে নাইপের আরও অনেক ভিডিও আছে, আপনারা যদি ফিক্সড নাইফ মুভিং নাইপের কাজ শিখতে চান বা ফিক্সড নাইফ মুভিং নাইফ সেট আপ সম্পর্কে জানতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমার বার্টেক মেশিনের একটা সেমিনার আছে, যদি কি আপনারা যারা নতুন তারা বার্টেক মেশিন সম্পর্কে জানতে চান তারা সেই সেমিনারটা দেখে আসতে পারেন, আমি সেই সেমিনারের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, অবশ্যই আপনারা সেখান থেকে বার্টেক মেশিনের টোটাল গাইডলাইন পাবেন। এ টু জেড আমি দেখিয়েছি একবারে ম্যানুয়াল কাজ থেকে শুরু করে ইরোর পর্যন্ত, আপনি একটা বার্টেক মেশিন ঠিক করার জন্য যা যা গাইডলাইন দরকার সব কিছু আমি দিয়েছি আমার ওই সেমিনারে, আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো এখন আমার এটা স্ক্রুগুলো টাইট হয়ে গেলে আমি এটাকে
চালানোর জন্য প্রস্তুতি নেব। আমার আরও কিছু কাজ আছে, আমি সেই কাজগুলো করে এটি মেশিনটা চালাবো। আমার এটা হচ্ছে প্রেশার ফিটের যেই টোটাল ফাংশনটা খুলেছিলাম সেটাকে ইনস্টল করতে হবে, আমি সেটাকে এখন এখানে ইনস্টল করব। তো মূলত শেপ খোলার জন্য অত কিছু খোলার প্রয়োজন হয় না, মানে অনেকে জানেন বিষয়গুলো, তবে আমি এটা খুলেছি আমার একটা প্রয়োজনে। এটা যদি না খুলি তাহলে আমি শেপটা খুলতে পারতেছিলাম না। হ্যাঁ, এটার একটা কারণ আছে, আমার মেশিনে আরও কিছু সমস্যা ছিল। তো এটা আমি এখন লাগাবো, এটার ভিতরে বল থাকে। হ্যাঁ, যাক, এটা আমি সম্পূর্ণ সেট করে ফেললাম। সেট করার পরে আমি একটু সুইং করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এটা খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে হচ্ছে আপনার যদি এরকম সমস্যায় পড়েন, শেপ খুলে ফেলেন এবং সহজে কীভাবে টাইমিং করবেন। হ্যাঁ, আমি বলেছিলাম যে মোটা কাজ করবো ডেনিমের। এখানে আমি একটা জিনিস করতে হবে, তা হচ্ছে আমার প্রেশার ফিটটা অনেক হাই, আমার প্রেশার ফিটটাকে একটু লো করতে হবে এবং এটার প্রেশার ফিটের স্পিডটাও একটু আমাকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। তো এগুলো যদি আপনার সমস্যা থাকে তাহলে ঠিক করে দিবেন, আমি প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই কারণে আমি যখন কোনো মেশিন সারতে যাই, যখন কোনো সমস্যায় পড়ি, তখন আমি আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি, যাতে আপনারাও কখনও এরকম সমস্যায় পড়লে সহজে এটাকে সমাধান করতে পারেন। তো প্রেশার ফিটটা আমরা এখান থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে দেব। 5 মিলি লিঙ্কি যদি আপনি লুজ দেন তাহলে এখান থেকে প্রেশার ফিট আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এটা দিয়ে হচ্ছে প্রেশার ফিটটা আপ ডাউন করে, আপনি কতটুকু উপরে রাখতে চান বা নিচে রাখতে চান এখান থেকে রাখবেন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই স্ক্রু দিয়ে আপনার হচ্ছে প্রেশার ফিটটার উপরে নিচে রাখার অ্যালাইনমেন্ট এটা দিয়ে ঠিক করতে হবে। প্রত্যেকটা জিনিস খেয়াল করে দেবেন, যখন মেশিন আপনারা প্রপার তরিকে সার্ভিস করবেন, মানে হচ্ছে 100% সার্ভিস করবেন লাইনে দেওয়ার আগে, আপনাকে সব বিষয়ে খেয়াল রাখতে হবে যে আমার সব কিছু ঠিক আছে কিনা। এটা দিয়ে আমি হচ্ছে প্রেশার ফিটটা অ্যাডজাস্ট করতেছি, হালকা উপরে রেখে যদি দিই তাহলে আমার প্রেশার ফিটটা আমার সুইটেবল স্থানে থাকতেছে। এটা হচ্ছে ফেব্রিকের উপরে নির্ভর করে, প্রেশার ফিট যদি বেশি মোটা কাপড় হয় তাহলে অনেক উপরে রাখতে হয়, পাতলা কাপড় হলে একটু নিচে রাখবেন। এটা হচ্ছে আপনার ফেব্রিকের উপরে নির্ভর করবে প্রেশার ফিট কোন কী অবস্থানে রাখবেন। আমি এই অবস্থানে রেখেছি আমার প্রেশার ফিটটাকে, আমি যে কাজ করবো এই কাজের জন্য এটা ঠিক আছে। তো আপনাদের যদি উপরে উঠাইতে হয় বা নিচে নামাইতে হয়, আপনারা এভাবে উপরে উঠাতে পারেন, নিচে নামাতে পারেন। প্রোগ্রাম থেকেও কিছু সিস্টেম আছে প্রেশার ফিট অ্যাডজাস্টমেন্ট করার, তো আমি প্রোগ্রাম থেকে এটা শুধু স্পিডটা অ্যাডজাস্টমেন্ট করতে চাচ্ছি। এখান থেকে এই যে মেমোরি সুইচ, এগুলো হচ্ছে আপনার লেভেল 3 প্রোগ্রাম, এগুলো দিয়ে আপনি অনেক সেন্সর ছাড়া মেশিন চালানোর সিস্টেম আছে, আমি সেগুলো দেখেছি, রোড 305 306 কীভাবে রিমুভ করে। আর এগুলো হচ্ছে প্রেশার ফিটের, আমি স্পিড কমাবো, প্রেশার ফিটটা যখন নামবে তখন যেন একটু স্লোলি নামে, আমি সেই বিষয়টা দেখ মানে এখানে সেট করতে চাচ্ছি প্রেশার ফিটের স্পিডটা। তো এখান থেকে আপনারা প্রেশার ফিটের স্পিড, নাইপের স্পিড, মেশিনের স্পিড সব প্রোগ্রামের থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে একটা জিনিস যে প্রেশার ফিটের স্পিড এটা 4000 আছে, এটাকে আমি একটু কমিয়ে দেবো। এটা কমানোর কারণ আছে, আমার যেই কাজ করবো সেই কাজে বেশি স্পিড হলে সমস্যা করতেছে, নিডল মার্ক মানে প্রেশার ফিটের একটা মার্ক আসতেছে, তো আমি চাচ্ছি না সেটা আসুক, তাই আমি এটাকে একটু কমিয়ে দিচ্ছি। তো এখান থেকে বেশি কিছু আর দেখার নাই, এই কাজটার জন্য শুধু প্রেশার ফিটের অ্যাডজাস্টমেন্টটাই দেখালাম, কারণ আমার প্রেশার ফিটের সমস্যাও ছিল, আর কিছু না। এখানে আমরা এখন মেশিনটাকে সুইং করে দেখবো যে মেশিন ঠিক আছে কি না। তো এই ছিল আজকের মতো ভিডিওটা, আসলে আমি আমার এই স্ক্রুটা সমস্যা হয়ে যাওয়ার পরে চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। বিষয়টা অবশ্যই একটা শিক্ষণীয় বিষয়, যারা মেশিনের এরকম সমস্যায় পড়েন তারা সহজে কীভাবে এটাকে খুলবেন এবং লাগাবেন এবং সেট করে ফেলবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।